দেখতে দেখতে শেষ হতে চলল 2015। দোরগোড়ায় সেজে গুজে কড়া নাড়তে প্রস্তুত নতুন বছর 2016। নতুন বছরকে ঘিরে যেমন বিভিন্ন পরিকল্পনা ছকছেন সাধারণ মানুষ, তেমন আগত 2016কে নিয়ে কূটনৈতিক অঙ্ক কষছেন বঙ্গ রাজনীতির বিভিন্ন কুশীলবরা। এই তাগিদ আরও বেড়েছে কারণ 2016 গোড়াতেই হতে চলেছে এরাজ্যের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে ক্ষমতা ধরে রাখার তাগিদ যেমন শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে, তেমনি পাল্টা রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুতি নিচ্ছে বঙ্গের বামেরাও। কংগ্রেস এবং বঙ্গ বিজেপি যদিও এই মুহূর্তে এগোচ্ছে একটু ধীর গতিতে, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বুঝে গেছেন রাজ্যবাসীর জনমত এখনও অধিকাংশটাই ঝুঁকে রয়েছে ঘাসফুলের দলের দিকে। যদিও এর এক এবং একমাত্র এক্স ফ্যাক্টর অবশ্যই তিনি স্বয়ং। যেভাবে 2016 বিধানসভা নির্বাচনের আগেই নির্বাচনী দৌড়ে নেমে পড়েছেন তিনি, তাতে এটা স্পষ্ট দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোনো জায়গাকেই ভোট লড়াইয়ে হালকাভাবে নিচ্ছেন না তৃণমূল সুপ্রিমো। বিভিন্ন জায়গায় সরকারি সভা করে উন্নয়নের খতিয়ান এবং নানান প্রতিশ্রুতি দিয়ে যেমন আম জনতার মনে সবুজ দিনের স্থায়ী বীজ বপনের চেষ্টা করছেন, পাশাপাশি প্রতি শনিবার বৈঠক করে নিজের দলের দোষ ত্রুটি ধরিয়েও দিচ্ছেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কৌশলের পাশাপাশি এই আত্মসমালোচনার জায়গাতেই তৃণমূল কংগ্রেসকে ভোট লড়াইয়ে অনেকটাই এগিয়ে রাখছে বঙ্গের রাজনৈতিক মহল। ওদিকে 27শে ডিসেম্বর ব্রিগেড সমাবেশ করে দলীয় প্লেনামে সূচনা করে রাজ্যের বামপন্থীরা বোঝাতে চাইছেন এখনও তাঁরা শেষ হয়েও হন নাই শেষ। বছর শেষের দিনটিতেই শেষ হতে চলেছে তাঁদের প্লেনাম। কিভাবে আগামী নির্বাচনের লড়াইটি লড়বেন তারা, তার ব্লুপ্রিন্ট যেমন তৈরি হচ্ছে এই প্লেনামে, তেমনই খতিয়ে দেখা হচ্ছে দলের অভ্যন্তরের নানান দোষ ত্রুটিগুলো। সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বেশ কিছু তরুণ মুখকে, ফলে 2015তে অনেকটাই ঘুরে দাঁড়িয়ে আগামী বছর বঙ্গের বামেরা তৃণমূল কংগ্রেসকে শক্ত লড়াইয়ের মুখে যে ফেলে দিতে পারেন তা নিয়ে জল্পনার জাল বুনছেন অনেকে। যদিও আসন্ন নির্বাচনে বামেরা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবেন কিনা তা নিয়ে জল্পনা যেমন চলছে লাল দলের অভ্যন্তরে, তেমন প্রদেশ কংগ্রেসের দিক থেকেও উঠে আসছে নানান তথ্য। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বামেদের সাথে জোট বাঁধার সপক্ষেই সওয়াল করেছেন। আবার বামেরা বলছেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই নাকি হাতে দলের কাস্তে জোটের ভাবনা। তবে 2015 শেষ লগ্নে এসে বঙ্গ রাজনীতিতে তুলনামূলকভাবে অনেকটাই ধুঁকছে বিজেপি। ভোটের কয়েক মাস আগে রাজ্য সভাপতি রাহুল সিনহাকে সরিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হলেও অতি বড় পদ্ম সমর্থকও মনে করছেন মোদি হাওয়া কেটে যাওয়ার পর বঙ্গে বিজেপি যথারীতি আউট অফ ট্র্যাক হয়ে গেছে। শিবরাত্রির শোতে বিজেপি বিধায়ক সৌমিক ভট্টাচার্যও যে ঠিক আর কতদিন গেরুয়া পতাকার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন তা নিয়েও উঠেছে প্রশ্নচিহ্ন। এখন দেখার নতুন বছর 2016তে কোন দল কতটা ঘর গুছিয়ে ভোট যুদ্ধে নামতে পারে। ভেরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।